আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত ছেচল্লিশ হাজার কোম্পানি বন্ধ পতনের মুখে ইসরায়েল বিচারক আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইমরান খান গাজায় গণহত্যার জন্য যাকে দায়ী করলেন মাহমুদ আব্বাস খান ইউনুসে ইসরায়েল গণহত্যা মুখ খুলেন জাতিসংঘ মহাসচিব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে কত খরচ ছলো মুকেশ আম্বানির শীঘ্রই দুই দেশে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এর দোকান ট্রাম্পের ওপর গুলি চালানোকে এই টমাস ম্যাথিউ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ছেচল্লিশ হাজার কোম্পানি বন্ধ পতনের মুখে ইসরায়েল ইসরায়েলের বেনিয়ামিন নেতানিহ সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষায় সংবাদ মাধ্যম মারিভ গণমাধ্যমটি জানিয়েছে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাবত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে ছেচল্লিশ হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে আল মায়াদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে ইজরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআই এর নির্বাহক পরিচালক ইউআরএল এল আমির গত বুধবার মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে সাতাত্তর শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে পঁয়ত্রিশ হাজার ছিল ছোট আকারের যেগুলো সর্বোচ্চ পাঁচজন কর্মচারী দিয়ে পরিচালিত হতো এমনকি চলতি বছরের শেষ নাগাদ ষাট হাজার ইজরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোফেস বিডিআই সিও ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত বিশেষ করে শিল্প পর্যটন কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি চ্যালেঞ্জগুলোর মধ্যে হচ্ছে শ্রমের ঘাটতি বিক্রয় হ্রাস সুদের উচ্চ হার পরিবহন ও কারিগরি সমস্যা কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দখল করা ভূখণ্ডে লেবনানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রাকে রকেট ও ড্রোন হামলা স্থানীয় ব্যবসাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে কারণ এসব হামলার কারণে হাজার হাজার ইহুদি ব্যাপ বসতি স্থাপনকারীকে তাদের বসতি সরিয়ে নিয়ে যেতে বাধ্য করা হয়েছে হিজবুল্লার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো পূর্ণমাতার যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহপরে নিয়ে যাবে বলেও সৃষ্টি হয়েছে মারিভের প্রতিবেদন অনুসারে হিজবুল্লার সম্প্রতি তাদের হুদু ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো যেমন তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্গুলোতে যে কোনো সময় আক্রমণ করতে পারে প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বিচারক আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইমরান খান পাকিস্তান তেহেরি ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তোষাখানা মামলায় শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন তাকে কেন আটকে রেখেছেন শুধু তাকে কষ্ট দেওয়ার জন্যই বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন রোববার আদি আলা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের শুনানির শুরুতে সাবেক প্রধানমন্ত্রী মিডিয়ার অনুপস্থিতির বিষয়ে আপত্তি জানান তিনি বলেন মিডিয়াকে অনুমতি না দিলে আমি আদালত থেকে যাব আদালত পরবর্তীতে গণমাধ্যমের প্রতিনিধিদের কারাগারের ভিতরে নিয়ে আসার নির্দেশ দেন এবং তারা আসার পর শুনানি শুরু হয় ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পান তবে এর মাত্র কয়েক ঘন্টা পরেই তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এদিকে আদালতে তিনি সরাসরি বিচারককে সম্বোধন করে জোর দিয়ে বলেন তোষাখানা মামলার সঙ্গে তার স্ত্রী বুসরা বিবির দূরতম কোনো যোগসূত্র নেই ইমরান খান সময় বিচারকের উদ্দেশ্যে বলেন আমি জেলে বসে দৈনিক চারবার পবিত্র কুরআন অধ্যয়ন করেছি এবং এটি বিচারকদের ওপর বড় দায়িত্ব অর্পণ করেছে বিচারক আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আই এসআই কাছে নয় বিচারক বসির বলেছেন বন্দুকের মুখে আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেবল তাকে ঘায়েল করতেই তার স্ত্রী বুশরা বিবিকে টার্গেট করার জন্য উচ্চতম কর্তৃপক্ষকে অভিযুক্ত করে ইমরান বলেন আমাকে কষ্ট দিতেই আমার স্ত্রীকে টার্গেট করা হয়েছে কারণ আমি যাকে আইএসআই পদ থেকে সরিয়ে দিয়েছি এবং আমার স্ত্রীও তাকে সমর্থন করেননি অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে গাজায় গণহত্যার জন্য যাকে দায়ী করলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন আল মাওয়াসি শরণার্থী শিবিরে হামলায় মানুষ শতাধিক নিহত হয়েছেন এই হামলার যুক্তরাষ্ট্র শনিবার এক প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন খবর জিও নিউজের আব্বাস বলেন এই হামলার জন্য ইসরায়েলি সরকারকে সম্পূর্ণ রূপে দায়ী সেই সঙ্গে মার্কিন প্রশাসনও কারণ ইসরায়েলের দখলদারিত্ব এবং গণহত্যার সব ধরনের সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন শনিবার খান ইউনুস শহরের পশ্চিমের বাস্তুচ্যুত মানুষের শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত একশো ফিলিস্তিনি নিহত এবং তিনশো জনের বেশি মানুষ আহত হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনিদের যেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল কিন্তু সেখানেই হামলা করা হলো এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছে সেখানে ভূমিকম্প আঘাত এনেছে এছাড়া ওই এলাকার বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ধ্বংসাবশেষের মধ্য থেকে হতাহতদের স্ট্রেচারে তোলা হচ্ছে অন্যরা বলছেন হামলার মাত্রা এত শক্তিশালী ছিল যে তাদের তাবু ভেঙে গেছে মানুষের মরদেহ শরীরের অঙ্গ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে খান ইউনুসে ইসরায়েলি গণহত্যা মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব গাজা উপত্যকার খান ইউনিসের আল মাওয়াসি এলাকাতে বাস্তুচ্যুত ফিলিপিনদের জন্য একটি মানবিক অঞ্চল মনোনীত করা হয়েছিল তবে সেখানেই শনিবার বিমান হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যেখানে নব্বই জন নিহত তিন শতাধিক আহত হয়েছেন খান ইউনিসের এই হতাহতের ঘটনায় রোববার ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার কোথাও এখন নিরাপদ নয় বিষয়টি স্পষ্ট করে এক বিবৃতিতে গুতেরেস বলেন বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের অবস্থান সহ একটি ঘন বসতিপূর্ণ মানবিক এলাকায় ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনায় বিশ্ববাসী এবং আমি মর্মাহত এবং দুঃখিত বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব হামলায় শিশু ও নারী সহ বেসামরিক নাগরিকদের হত্যা তীব্র নিন্দা জানিয়েছেন সেই সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তির জন্য গুতরাস্তার দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন যুক্ত অবশ্যই শেষ হওয়া উচিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বর্বর ইসরায়েলি হামলায় নব্বই জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন স্থানীয় স্বাস্থ্য মতে এ পর্যন্ত হাজার চুরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু এছাড়া আহত হয়েছেন আটাত্তর হাজার আটশো জন সূত্র আনাদুল এজেন্সি এদিকে আরেকটি নিউজ হচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে কত খরচ হলো মুকেশ আম্বানির ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না কিন্তু কতটা রাজকীয় হতে চলেছে জামনগরে প্রথম প্রাক বিবাহ ও উদযাপনে তার আভাস পাওয়া গিয়েছিল ইতালির বিলাসবহুল ক্রুজের দ্বিতীয় উদযাপন ছিল বিলাসিতায় মোরা প্রাক বিবাহই যদি এমন রাজকীয় আয়োজন থাকে তাহলে বিয়েতে কি হবে বিষয়ে প্রকাশ করেছিলেন অনেকেই রিপোর্ট বলছে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে কোটি রুপির বেশি খরচ হাজার করেছে মুকেশ আম্বানি যা নাকি আম্বানিদের বার্ষিক আয়ের মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ মে ঈশার বিয়েতেও এত রুপি খরচ করেননি মুকেশ নিতা ঈশার বিয়েতে সাতশো থেকে আটশো কোটি রুপি খরচ হয়েছিল তবে আয়োজনের দিক থেকে তাক লাগানো বিয়ে প্রথম তা নয় এর আগেও এমন অনেক বিয়ে হয়েছে যা আম্বানিদের সঙ্গে পুরো দস্তুর পাল্লা দেয় তালিকায় কারা উনিশশো সালে ইংল্যান্ডের তৎকালীন যুবরাজ চার্লস এবং যুবরানী ডায়নার বিয়ে গত কয়েক দশকের সবচেয়ে আড়ম্বরপূর্ণ বলে মনে করা হয় রাজপরিবারের বিয়ে তাই আক্ষরিক অর্থে রাজকীয় ছিল চার্লস এবং ডায়নার বিয়ের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন প্রায় তিন হাজার অতিথি তবে বিয়ের অনুষ্ঠান টিভিতে সম্প্রসারিত হওয়ার সাতত্রিশটি দেশের প্রায় পঁচাত্তর কোটি নাগরিক সাক্ষী থাকতে পেরেছেন ঐতিহাসিক মুহূর্তের সেন্ট পলস ক্যাসিড্রাল গির্জায় বিয়ে হয়েছিল চার্লস এবং ডায়নার বিয়েতে ডায়না যে গাউন পরেছিলেন তা পুরোটাই মুক্ত তৈরি প্রায় দশ হাজার মুক্ত বসানো গাউনে বিয়েতে প্রায় সাতাশটি কেক কাটা হয়েছিল রাজ পরিবারের বিয়ের খরচ নির্দিষ্ট অঙ্কে বাঁধা মুশকিল তাই নির্দিষ্ট অঙ্কে বিয়ের খরচ প্রকাশ্যে আসেনি তবে বিয়ের আয়োজনের খরচ নিয়ে অনুমান করতে বাধা নেই অন্যদিকে আরেকটি খবর হচ্ছে শীঘ্রই দুই দেশের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এর দোকান ইরান ও সিরিয়ায় কুর্দিপন্থী পিকে কে যুদ্ধের বিরুদ্ধে সামরিক অভিযান শীঘ্রই সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এর দোকান শনিবার মিলিটারি একাডেমির স্নাতকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন বলে আল জাজিরা জানিয়েছে এর দোকান বলেন আমরা খুব শীঘ্রই উত্তর ইরাকে অভিযান শেষ করব আমাদের সীমান্তের ভেতরে হামলা করার সক্ষমতার কুর্দি বাহিনীর নেই তরুণ সামরিক স্নাতকদের তিনি বলেন কুর্দিস্তান ওয়ার্কস পার্টি ইরাক ও সিরিয়ায় সম্পূর্ণভাবে আটকা পড়েছে তুর্কি বাহিনী সর্বত্র তাদের ছাড়িয়ে গেছে আমরা সিরিয়ার সঙ্গে আমাদের দক্ষিণ সীমান্তের নিরাপত্তা বলয়ের সম্পন্ন করব তুরস্কো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকে এক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে উনিশশো সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এই গোষ্ঠীর সদস্যরা দু হাজার ষোলো সাল থেকে উত্তর সিরিয়ার সীমান্ত এলাকা থেকে কুর্দি বাহিনীকে বিতাড়িত করার জন্য ধারাবাহিক স্থল অভিযানও চালিয়ে আসছে আক্কারা উত্তর ইরাকের সঙ্গে তুর্কি সীমানা সুরক্ষিত করার জন্য দু সালের এপ্রিলে সামরিক অভিযান ক্ললক শুরু করেন তুর্কি বাহিনী আকার দাবি সীমান্তবর্তী অঞ্চল থেকে তাদের দেশে হামলা চালিয়ে আসছে কুরশিদ বিচ্ছিকারীরা এবং কুর্দিদের মধ্যে সংঘাতের ইতিহাসটা বহু পুরনো তুরস্কের জনসংখ্যার পনেরো থেকে কুড়ি ভাগ কুর্দি কয়েক প্রজন্ম ধরে তুরস্কের কর্তৃপক্ষ কুর্দিদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছে উনিশশো কুড়ি এবং উনিশশো তিরিশের দশকে কুর্দিদের বিক্ষোভের উত্থানের সময় অনেক কুর্দি পুনর্বাসিত হয় এদিকে আরেকটি নিউজ হচ্ছে ট্রাম্পের ওপর গুলি চালানোকে এই টমাস ম্যাথিউ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুক কুড়ি বছর বয়সী তরুণ পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার পিছনে কারণ খতিয়ে দেখছে তারা স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেন্সিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প তখনই তার ওপর এই হামলার ঘটনা ঘটে পাশের একটি ভবনের ছাত্র থেকে গুলি চালান ক্রুক হামলার পর ট্রাম্পের একটি কান থেকে রক্ত ঝরতে দেখা যায় এই সময় গুলি নিহত হয় সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি গুরুতর আহত আরো হয় দুজন পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা যাচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একজন নিবন্ধিত ভোটার